কর চ্যানেল জব নিউজ স্যান্ডুকশনাল প্রাইমারি টিয়ের রিজার্ভ ক্যাটাগরি 82 নম্বরে পাস প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 82রা কি তাহলে পুরোপুরি বাদ চলে যাবে? আমি কিছু যুক্তি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা বাদ যাবে কি যাবে না, এবং এই 82 পেয়ে তোমরা যে টেট পাস করলে এর দায়টা কে নেবে, আসল দায়ী কে, আসল দোষী কে, এটা আমি জানিয়ে দেবো। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে 82 পাওয়া ছাত্রছাত্রীদের ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা অফিসিয়াল টেলিগ্রামে তোমাদেরকে আপডেট দিয়ে থাকি, তার সঙ্গে সঙ্গে ইউটিউবে সমস্ত আপডেট যেগুলো খুবই প্রয়োজন গুরুত্বপূর্ণ সেই সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি, ঠিক আছে। 2022 সালে নভেম্বর মাসে সিঙ্গেল বেঞ্চে রায় দেয় যে 82 পেলে টেট পাস করা যাবে, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এরপর থেকে টেট 2014 আর 2017 প্রার্থীদেরকে যারা 82 পেয়েছিল তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। এবার 2022-এ যে নোটিফিকেশানটা বের হয়েছিল সেপ্টেম্বর 29-এ, কিন্তু নোটিফিকেশান বের হওয়ার পর পাস করানো হচ্ছে, মানে এইটার পিটিশনারদের দাবি যে নোটিফিকেশান বের হয়েছিল সেপ্টেম্বরে আর পাস করানো হচ্ছে অক্টোবর কি নভেম্বরে, ঠিক আছে। নভেম্বরে পাস করানো হয়েছিল, নভেম্বর নয় নভেম্বরের পরে পাস করানো হয়েছিল রায় দেওয়ার পরে। এবার নিয়োগে নোটিফিকেশান বের হওয়ার পরে তাদের পাস করানো হয়েছিল। এনসিআরটি রুল অনুযায়ী তারা কিভাবে নিয়োগ পেতে পারে, এটাই হচ্ছে তাদের প্রশ্ন। এবং তাদের প্রশ্ন হচ্ছে এনসিআরটি রুল অনুযায়ী এটা কিন্তু হওয়া উচিত নয়, কিন্তু আমার যে যুক্তি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হলো দেখো, সি টেটে যদি 82 পাও, সেন্ট্রাল টেট যেটা, সেটা তুমি তাহলে কিন্তু পাস বলে যোগ্য হবে। তারপর অন্যান্য রাজ্যতে কিন্তু 82 পেলে পাস, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে পিটিশনারদের যে নোটিফিকেশানের পরে তাদেরকে পাস করানো হয়েছে, এর দায়টাকে, এর দায়টা হচ্ছে পর্ষদ। পর্ষদ উচিত ছিল অন্যান্য রাজ্য সিটেট যেটা করছে সেটা করা, সিটেট 82 পাস করে দিচ্ছিল এতদিন ধরে, কিন্তু পর্ষদ পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ কিন্তু সেটা করছিল না, তারা 82.5 কিন্তু পাস করাচ্ছিল। মানে সে কেউ তো 82.5 তো পাবে না, কারণ হচ্ছে কেন দেখে নাও, তার কারণ হচ্ছে তো নেগেটিভ মার্কস নেই, ভালোভাবে বুঝো ব্যাপারটা। নেগেটিভ মার্কস থাকলেই তবে 82.5, মানে 0.5টা কখন আসে জানো তো, যখন তোমার প্রশ্নে পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে। তার কিন্তু টেটে কোনো নেগেটিভ মার্ক আছে কি? নেই, টেট কোয়ালিফাই নেগেটিভ মার্কিং নেই, তাহলে সেখানে একটা ক্যান্ডিডেট হয় পুরোপুরি 1 পাবে কিংবা পুরোপুরি 1 কিছুই পাবে না, ঠিক আছে। হয় একটা না একটা প্রশ্নের জন্য সে পুরোপুরি 1 নম্বর পাবে, অথবা কিছুই পাবে না, ভুল করলে কিছুই পাবে না আর ঠিক করলে 1 নম্বর পাবে, এখানে 0.5 কোনোভাবেই সে পাবে না, তাই তো। তাহলে দেখতে গেলে সেই অনুযায়ী 82তে পাস কিন্তু সিটেট করাই, বুঝতে পারলে কেন করাই, 82তে সিটেট করাই, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। এবার তাদের প্রশ্ন হলো যে যেহেতু নোটিফিকেশানে পড়ে পাস করানো হয়েছে সেটা কিন্তু নয়, কিন্তু আমার কাছে যেটা পরিষ্কার যে 82 পেয়ে যারা পাস করেছে তারা কিন্তু কোনো মতেই বাদ যাবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে পর্ষদ আগে করেনি, পরে রুলসটা ফলো করলো এনসিআরটি যেটা চলে আসছে, ঠিক আছে, যেটা চলে আসছে পড়ে করিয়েছে, কিন্তু এটা আগে থেকে চলে আসছে কেন্দ্র সরকার থেকে, তাই এটা খুব একটা প্রভাব ফেলবে না 82 পাওয়া পাস প্রার্থীদের, ঠিক আছে। তোমরা কিন্তু বাদ যাবে না, এটা আমার তরফ থেকে আমি মতামত দিচ্ছি। এটা তুমি কোর্টে কী রায় আসছে সেটা তুমি দেখে নেবে, আজকে কী আসছে সেটা আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। যদি চিন্তার কারণ থাকতো আমি পরিষ্কারভাবে বলে দিতাম, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। যদি আপডেট নিতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে যুক্ত হয়ে যাও, বেশি বেশি শেয়ার করে দাও। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।